বলিউড চলচ্চিত্র অঙ্গনের আলোচিত তারকা দম্পতি কাজল ও অজয় দেবগনের কন্যা নাইসা দেবগন। বলি পাড়ার জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে নাইসা অন্যতম। এই তারকা সন্তান যেন সবসময় আলোচনার শিরোনামে থাকতেই পছন্দ করেন। বলিউডের রঙিন দুনিয়ায় প্রবেশ না করেও ইনস্টাগ্রামে নাইসার একাধিক ফ্যান পেজ রয়েছে। তবে সেই সঙ্গে আলাদা একটি শ্রেণীও রয়েছে যারা নিয়মিত তাকে নিয়ে ব্যঙ্গ এবং বাজে মন্তব্য করে থাকেন। সম্প্রতি ভাষার জন্য আবারও কটাক্ষের শিকার হলেন এই তারকা সন্তান। বিস্তারিত প্রতিবেদনে, বলিউডের আলোচিত তারকা দম্পতি কাজল অজয়ের মেয়ে নাইসা দেবগন অভিনয় জগতে এখনও পা রাখেননি এই তারকা সন্তান। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়ে উঠেছেন এই স্টার কিড। তাছাড়া বিভিন্ন সময় আলোচনার শিরোনামেও উঠে আসেন কাজল কন্যা নাইসা। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য ব্যাপক সমালোচিত হলেন বলিউড তারকা অজয় কাজল ও তাদের মেয়ে নাইসা। 2003 সালের 20 এপ্রিল জন্ম নাইসার। দীর্ঘদিন বিদেশে পড়াশোনা করেছেন অজয় কাজলের এই সন্তান। কিছুদিন আগেই দেশে ফিরেছেন তিনি। সম্প্রতি একটি স্কুলে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব বোঝাচ্ছিলেন নাইসা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতেই প্রবল কটাক্ষ করা হয়েছে তাদেরকে নিয়ে। ভিডিওতে দেখা যায় বহু কষ্টে নাইসা হিন্দিতে কথা বললেন, আর তা দেখেই ব্যঙ্গ বিদ্রুপের পালা শুরু হয়ে যায়। একজন লিখেছেন, এই বাচ্চারা কি হিন্দি সিনেমাও দেখে না, ঠিক মতো হিন্দিও বলতে পারে না। আরেকজন লিখেছেন, বিদেশে পাঠিয়ে ইংরেজি তো শিখিয়ে দিলেন, কিন্তু দেশে রেখে মেয়েকে হিন্দি শেখাতে পারেননি। তারকারা যেন নিজের বাচ্চাদের অন্তত হিন্দি সিনেমা দেখান, সেই পরামর্শ দিয়েছেন অনেকে। এর আগে বড়দিনের রাতে মুম্বাইয়ের রাস্তায় বেসামাল অবস্থায় দেখা গিয়েছিল নাইসাকে। বন্ধু ওরহান আত্রামানির হাত ধরে হাঁটছিলেন নাইসা। তখন তার গোলাপি গাউন সরে গিয়ে কালো অন্তর্বাস দেখা যাচ্ছিল। আর এতেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল অজয় কাজলের কন্যা নাইসাকে।